নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের পর্বে রয়েছে এমন একটা রেসিপি যেটা রান্না করলে আর কোনো কিছুই কিন্তু রান্না করতে হবে না, এই একটা রান্না দিয়ে পুরো পরিবার খুব তৃপ্তি করে খেতে পারবে। অনেক সময় হয় যে রান্না বান্না করতে ইচ্ছে করে না বা ভালো লাগে না রান্না করতে, সেদিন কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে অসাধারণ লাগে, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খাওয়া যায়। তো রেসিপিটা করার জন্যে প্রথমে এখানে আমি একটা কড়াই বেশ ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ মুগের ডাল। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম লোতে দিয়ে মুগের ডালটাকে 2 মিনিটের জন্য একটুখানি হালকা করে ভেজে নিয়েছি। মুগের ডাল কিন্তু খুব বেশি ভাজবো না বা খুব বেশি লাল করে ভাজবো না। খুব বেশিক্ষণ ভাজলে মুগের ডালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। তো মুগের ডালটা ভাজা হয়ে গেছে, কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গিয়ে খুব সুন্দর একটা ডাল ভাজা সুগন্ধ বেরিয়েছে। এবার এই ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুর ডাল। আমি এখানে মুসুর ডাল আর মুগ ডাল দুটো মিশিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো এক রকমের ডাল দিয়ে ওটা করতে পারেন। এবার এই দুটো ডালকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, তো খুব ভালো করে 3 থেকে 4 বার জলটাকে পাল্টে পাল্টে পরিষ্কার করে একদম ডালটাকে ধুয়ে নিতে হবে। তবে এই ডালটা ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই, জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে এটাকে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে কিন্তু খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে। মুগ আর মুসুর ডাল ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন পড়ে না। আর এখানে দেখুন 3টে বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে একটু বড় বড় পিস করে কেটেছি। আর এখানে 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। একটা কাটা চামচ দিয়ে ডিমগুলোকে একটুখানি প্রিক করে দিচ্ছি। এতে করে কিন্তু রান্নার সময় তেল মশলা বেশ ভালো মতন ডিমের মধ্যে ঢুকবে আর ডিমটা ভাজার সময় ফেটেও যাবে না। অনেক সময় দেখা যায় গোটা ডিম যদি ভাজা যায় তাহলে কিন্তু ফেটে যাওয়ার একটা ভয় থাকে তেলের মধ্যে। তো এরকমভাবে একটুখানি ফুটো ফুটো করে দিলে ডিমটা ভাজার সময় কিন্তু কোনোভাবেই ফেটে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন, খুব সামান্য একটুখানি দিয়ে দিলাম হলুদ, আর দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার ডিম আর আলুটাকে সব কিছুর সাথে খুব ভালো করে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে দেখতে ভালো লাগে আর ঝালটাও কিন্তু বেশ ভালো মতন ডিম আর আলুর মধ্যে ঢুকে যায়। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে আলুটাকে ভেজে নেছি। তো গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো, কারণ যেহেতু আলুটা বড় বড় করে কাটা হয়েছে তো এটা সেদ্ধ হওয়ারও কিন্তু একটা ব্যাপার আছে। সেজন্যই একটু ঢাকা চাপা দিয়ে বেশ একটু লাল লাল করে আলুটাকে আমি ভেজে নিয়েছি। তবে খুব বেশিক্ষণ কিন্তু ভাজিনি, মোটামুটি 6 থেকে 7 মিনিট এটাকে আমি ভেজে নিয়েছি। এবার আলুটা যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলোকে। তবে ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ আমি খুব বেশিক্ষণ ডিম ভাজি না। আমার কাছে ডিম বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না, ডিমটা একটু শক্ত মনে হয়। তো ডিমটাকে দিয়ে জাস্ট 1 মিনিট একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু ডিম আর আলুটাকে আমি তুলে নেছি। আর ডিম আর আলু ভাজার পরে কড়াইয়ে 1 টেবিল চামচ মতন তেল আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়ন দিলাম 1টা তেজপাতা, এর সাথে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, আর দিচ্ছি 2টো ছোটো টুকরো দারচিনি। এবার এই সব ফোড়নগুলোকে 10 সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখবেন, নাহলে মশলাগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না খেতে। তো মশলাগুলোকে একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। তো জিরেটাকেও 10 সেকেন্ড একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি, একটু হালকা লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো কুচি, ছোট ছোট করে পিস করে টমেটোটাকে আমি কেটে নিয়েছিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ নুন দিলে কিন্তু টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি মজে যায়, মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেজন্য সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা এখানে আমার ড্রাই লাগছে, তো সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু টমেটো আদা রসুন এই সব কিছুর একটা কাঁচা গন্ধ করবে, ভালো লাগবে না।
তো এখানে আমি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটো আর পেঁয়াজ কিন্তু একদম নরম হয়ে মিশে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন দিচ্ছি রেড চিলি পাউডার। তবে রেড চিলি পাউডার কিন্তু আপনারা বাদ দিয়েও করতে পারেন, আপনারা কাঁচা লঙ্কা দিয়েও ঝালটা করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিলে আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি দিয়েছি। আপনারা কেউ যদি ডালের মধ্যে চিনি খেতে অপছন্দ করেন সে কিন্তু না দিয়েও রান্নাটা করতে পারেন। তো সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা ডালটা এখানে দিয়ে দিলাম। ডালটাকে মশলার মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করব মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য। এতে করে ডালটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর মশলার মধ্যে ডালটা একটুখানি কষিয়ে নিলে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো এখানে দেখুন ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু ঝুরঝুরে মতন হয়ে গেছে। ডালটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ গরম জল। অবশ্যই করে এখানে গরম জলই দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা। ঠান্ডা জল দিলে কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চিরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার জন্য হালকা একটুখানি ঝাল আসবে, লঙ্কাগুলো খুব বেশি একটা ঝাল না, আর কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা কিন্তু পুরো ঝালটাই কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। নুন কিন্তু প্রথমে অল্প একটু দিয়েছিলাম আমি, তো এখানে যেটুকু নুনের প্রয়োজন ছিল ডালের জন্য সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে, কারণ আলুটা কিন্তু সেদ্ধ করতে হবে। আলুটা এখনও সেদ্ধ হয়নি, বড় বড় করে পিস করে কেটেছি, তো ডালের মধ্যে এখনই দিয়ে দিলাম। পরে দিলে কিন্তু আলুটা সে ভালো করে সেদ্ধ হবে না। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম 15 মিনিটের জন্যে। ফিরে এসেছি ঠিক 15 মিনিট পরে। ডালটা দেখুন বেশ ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে মোটামুটি 80-90% কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে। অবশ্যই আপনারা এই সময় নুন আর ঝালটা একবার চেক করে নেবেন, সেটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম আরও 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে ফিরে এসেছি। এই পর্যায়ে কিন্তু আলু আর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি শুকনো কড়াইতে একটুখানি হালকা করে আমি ভেজে নিয়ে সেখান থেকে 1 টিস্পুন মশলা এখানে আমি দিয়ে দিলাম। তো ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটা ডিম আর ডাল দিয়ে রেসিপি। এটা কিন্তু একটা ফাঁকিবাজি রান্না আপনারা বলতে পারেন। অনেক সময় হয় রান্নাবান্না করতে ইচ্ছে করে না বা শরীর খারাপ থাকে, সেদিন কিন্তু আপনারা অনায়াসে এটা দিয়ে পুরো পরিবারের খাওয়াটা চালিয়ে দিতে পারেন। এটা ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো এই রান্নাটা এইরকমভাবে আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন, আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।